তোদের সারা দুপুর কোনো সারা রাত কোনো ফিক্স জায়গা নেই? হ্যাঁ, শোয়ার কোনো ফিক্স জায়গা নেই? কি জায়গা আছে কি নেই? এবার এখানে, এবার ওখানে, এবার সেখানে, এবার এখানে, এরকম করে শুস কেন জন রাত্রেবেলায়? হ্যাঁ, আমার বটি নয় যেন এবারে মতি, এবার এরকম 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 করে চলে গেছে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, কি ব্যাপার? সোজা হয়ে এক জায়গায় শুতে পারো না? হ্যাঁ, কিরে এই সরু জায়গার মধ্যে আমাকে এরকম করে, এই দিকে চুপ করে দাঁড়া, সরু জায়গার মধ্যে আমাকে এখানে ফিক্সড হয়ে শুয়ে থাকতে হয়। ওর একবার এখানে শুচ্ছে, একবার আমার পায়ে শুচ্ছে, একবার আমার গায়ে শুচ্ছে, একবার আমার বালিশে শুচ্ছে, একবার আমার ঢাকা শুচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, বড় খাটের মধ্যে তো জায়গা হয় না, আমার বডিটাই কি তোদের বেড? অবচ্ছ হুঁ, একমাত্র আমার বালিশ, আমার বডি, আমার জামা, আমার ইয়ে, আমার বালিশ, আমার ঢাকা, আমার সব কিছু ওকে দিতে হবে। এত জায়গা থাকতে, এত ঢাকা থাকতে, এত বালিশ থাকতে, ওকে সে আমার বালিশে শুতে হবে। তোর জন্য প্রতিদিন সকালবেলা যখন উঠি, তখন থেকে দুটো পায়ে আমার গিট লেগে গেছে, পুরো গিট লাগা, এদিকে ওদিকে এরকম করে শুতে শুতে, কি ব্যাপারটা কি তোদের, কি ব্যাপার তোদের? কথা খেয়ালই করছে না, কোনোদিন দেখলাম না যে আর নিজের জায়গায় আমি যেখানে শুয়ে দিলাম সেখানে শুলো, সব আমার গায়ের উপর এসে শুয়ে আছে। নিজেকে মনে হয় না, মাঝে মাঝে নিজে মনে হয় আমি আমি খাট, আমি তোদের মা নয়, আমি খাট, আমি তোদের সেবা দাসী, তোদের বাড়ি, তোদের খাট, তোদের সব কিছু আমি দয়া করে থাকি। নাই না, মুখ নামিয়ে আছিস কেন, মুখ নামিয়ে আছিস কেন? দোষ নয় এটা তোর, কিরে এটা তোর দোষ নয়, বলবি তুমি আমাদের মা ব্যাস করেছি আমরা যা করেছি, ঠিক আছে? তোমরা ব্যাস করেছো যা করেছো, একদম দোষ করোনি, মুখ নামিয়ে একদম থাকবে না, একদম মুখ নামিয়ে থাকবে না, একদম মুখ নামিয়ে থাকবে না, ঠিক আছে? যা করেছো ব্যাস করেছো, একদম ব্যাস করেছো।